ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রশ্নের মুখে পড়ল ত্রিপুরা রেফারি অ্যাসোসিয়েশন। লীগের শেষ ম্যাচে বুধবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে মুখোমুখি হয় সাইসেক এবং আনন্দ ভবন। 9-0 গোলের ব্যবধানে এদিনের ম্যাচে জয়লাভ করেছে আনন্দ ভবন, কিন্তু এদিনের ম্যাচকে ঘিরে প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে ত্রিপুরা রেফারি অ্যাসোসিয়েশন। 90 মিনিটের পরিবর্তে এদিনের ম্যাচটি 70 মিনিট খেলিয়েছেন ম্যাচ পরিচালনার দায়িত্ব থাকা রেফারি শিবজ্যোতি চক্রবর্তী। এই ঘটনা ঘিরে বিতর্কের ঝড় উঠেছে ত্রিপুরা ফুটবলে। নিয়ম বহির্ভূত কাজ করার জন্য অভিযোগের আঙুল উঠেছে রেফারির দিকে। নিজের সাফাই দিতে গিয়ে রেফারি শিবজ্যোতি চক্রবর্তী জানান, যেহেতু এদিনের ম্যাচটি নিয়ম রক্ষার ছিল, তাই দুদলের ফুটবলাররাই ম্যাচের সময় কমিয়ে দেওয়ার জন্য আবেদন করেন, সেই কারণে ম্যাচের সময় কমিয়ে দিয়েছেন তিনি। অ্যাকচুয়ালি আজকের ম্যাচের কোনো মেরিট ছিল না, চ্যাম্পিয়নশিপ, রানার্স আপ বা রিলিগেশন কোনো ছিল না। তো দুটো টিমই রিকোয়েস্ট করলো, একটা টিমের 10 জন এসছে প্রথম, একটা টিমের মোটামুটি সবাই এসছে। তো দুটো টিমের রিকোয়েস্ট ছিল, আজকের ম্যাচে তো কোনো মেরিট নেই, আমাদেরকে আজকে কম সময় খেলিয়ে ম্যাচটা শেষ করে দিলে ভালো, আমাদের প্লেয়ারদের ইঞ্জুরি আছে, দুটো টিমের ইঞ্জুরি আছে, ওরা কোচরাই বলো। তো আমি ওদের সঙ্গে ডিসকাস করলাম, করার পরে আমাদের কমিটির সঙ্গে ডিসকাস করলাম, করার পরে ম্যাচটা এই ধরুন 35-35, হ্যাঁ এই 35-এ বললাম যে ঠিক আছে, তোমরা তো তোমরা ওরা নিজেরাই বললো পারলে আমাদেরকে 25-30 মিনিট খেলিয়ে দেবে, হ্যাঁ নিয়ম রক্ষার ম্যাচ খেলতে আসতে হবে, নাহলে তো আবার ত্রিপুরা ফুটবলের জন্য আমাদেরকে পানিশমেন্ট করবে, সেই জন্য আমরা নিয়ম রক্ষার জন্য এসেছি। তো আমাদের প্লেয়ারদের সবারই প্রায় ইঞ্জুরি, খেলারই ইচ্ছা ছিল না, যাই হোক এখন খেলতে হচ্ছে। তো আমাকে বলা আমি সবার সঙ্গে ইয়ে করে ডিসকাস করে তখন বললাম যে ঠিক আছে, তাহলে তোমরা 35 মিনিট করে খেলতে হবে, 70 মিনিট। তো ওই 35-70 মিনিট ওরা খেললো, খেলায় একটা টিম 9-0 গোলে জিতলো, আনন্দ ভবন টিম এগেনস্ট সাইসেক, ওদের সঙ্গে 9-0 গোলে জিতলো। অ্যাকচুয়ালি ম্যাচের কোনো মেরিট ছিল না, মানে কোনো সেরকম ধরনের পর মানে ফাউল আমাকে প্রায় একটা কি দুটো বাজিয়েছি, হ্যাঁ তো অফসাইড ঠিক আছে 2-3টে হয়েছে, কোনো কিছু আবেদন নেই কোনো, মানে ম্যাচটা একটি সত্যি দুটো টিমই নিয়ম রক্ষার জন্য খেলেছে। এদিনের ঘটনা ঘিরে বিতর্কের মুখে পড়েছে ত্রিপুরা রেফারি অ্যাসোসিয়েশন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।